দলের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। পুলিশ, এনএসআই, বিভিন্ন সংস্থা দিয়ে আপনি আগে আপনাকে এদের পরিচয় জানতে হবে চাকরি দেওয়ার আগে। যদি কোনো জামাত পরিবার হয়, যদি কোনো স্বাধীনতা বিরোধীর পরিবার হয়, সময় ধর্ম নিয়ে রাজনীতির খেলা বন্ধ করতে মুসল্লিদের প্রতি আহ্বানও জানান তিনি। শাহজাহান খানের এমন বক্তব্যে উপস্থিত মুসল্লিদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ। উত্তেজিত হয়ে তারা মন্ত্রীকে লক্ষ্য করে একের পর এক জুতা স্যান্ডেল নিক্ষেপ করতে থাকলে নৌমন্ত্রী মঞ্চ ছেড়ে দ্রুত বাইরে চলে যান। যারা সরকারি চাকরিতে বহাল থেকে দেশের উন্নত উন্নয়ন ব্যাহত করছে এবং মুক্তিযুদ্ধ সরকার বিরোধী নানা চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এই জন্য বলেছি, ইতিমধ্যে নারকোটিকের এক ডিজি সাহেব, তিনি তামাক বিরোধী আন্দোলনের ব্যানার টানিয়েছেন, বঙ্গবন্ধু পাইপ খাইতেন, সেখানে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তামাক বিরোধী আন্দোলনের ব্যানার টানিয়েছেন, এটা উদ্দেশ্যমূলক। এই ধরনের কর্মকর্তা যারা আছে খুঁজে বের করে তাদের চাকরিচ্যুত করতে হবে। 4 নম্বর, যুদ্ধাপরাধের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে, টাকা পয়সা কোনো জঙ্গির হাতে না যায়, কোনো অপকর্ম নাশকতায় কাজে না লাগাতে পারে, সেই জন্য এগুলোকে সব বাজেয়াপ্ত করতে হবে। 5 নম্বর, 2013, 2014, 2015 সালে যারা পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা পুলিশ বিজিবি ছাত্র যুবক শিশু নারী সহ অসংখ্য মানুষ হত্যা করেছে এবং আগুন সন্ত্রাস সৃষ্টি করে বেসরকারি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা যদি না হয় তাহলে পরে সন্ত্রাস বন্ধ হবে না, সন্ত্রাস বাড়তে থাকবে। 6 নম্বর, মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণকারী এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের হলোকাস্ট বা ডিনায়াল লয়ের আদলে একটি আইন প্রণয়ন করতে হবে এবং ওই আইনের বিচার, ওই আইনের আওতায় এদেরকে বিচার করতে হবে, এগুলো চিন্তা করতে হবে। আমরা এই 6 দফা সরকারের কাছে উত্থাপন করেছি। আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, জাতির পিতা কন্যা জনতি শেখ হাসিনা আমাদের এই দাবিগুলোকে ইনশাআল্লাহ মেনে নেবেন।